নমস্কার, আমি পারমিতা। আমি আজ প্রথম আপনাদের সামনে এলাম। অনেক দিনের ইচ্ছা ছিল যে ক্যামেরার সামনে আসব, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এক না একদিন যখন ভেবেছি শুরু করব, তখন তো শুরু করতেই হবে। তাই আজ আপনাদের সামনে এলাম, নতুন পরিবারের নতুন সদস্য। ওয়াইটি পরিবারের খুব ভয় হচ্ছিল, আজকাল যা ওয়াইটিতে যা চলছে তাতে খুব ভয় হচ্ছিল যে আসবো, যদি কিছু শুনতে তো হবেই, সেটা তো স্বাভাবিক। ভালো কাজ করো চাই মন্দ কাজ করো, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আছে মন্দ দিক আছে, শুনতে তো হবেই। কিন্তু একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ইচ্ছে ছিল একটু যে আমিও আসি, এই পরিবারের সদস্য হই, অনেক দিনের ইচ্ছে ছিল। আর হ্যাঁ, আমি বাইটিতে বেশ থাকি, অনেকের লাইভে গিয়ে কমেন্ট করি, বিশেষ করে মিলি চ্যাটার্জি, পূজা, আমার ডার্লিং, আমার খুব ফেভারেট একজন, বাকিরা সবাই ফেভারেট, যেমন রেনবো লাইফ, সুতপা, তারপরে সীমাদি, সবারই দেখি আমি, সবাইকেই আমি সাবস্ক্রাইব করে রেখেছি, তাদের সবার ভিডিও দেখি। কিন্তু বিশেষ করে আমি একটু বেশি ভালোবাসি আর কি মিলিকে, পূজাকে, ওদের লাইভে আমি খুব যাই আর কি, কমেন্ট করি, তার সেই জন্য আর কি আমাকে সেই ওই কমেন্টের মধ্যে আমাকে অনেকে হয়তো নামে চেনে, পারমিতাদি বলে। তো ছোটবেলা থেকে একটু ইচ্ছা ছিল যে কিছু একটা করব। আমি একদমই হাউসওয়াইফ, সারাদিন ঘরের কাজ, একটু মনে হয় যেন নিজের জন্য কিছুটা টাইম বার করে কিছুটা করি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর গল্প করলে তারাও বোর হয়ে যায়, তাই ভাবলাম একটু আমি আপনাদেরকেই বোর করি আর কি। যোগ সব্বার একটু ইচ্ছে হলো আর কি যে না, আমার আমি আসি একটু আপনাদের সামনে গল্প করি, আমি আমার বিষয় কিছু বলবো, নানান রকমের ইচ্ছে, মানে ইচ্ছে আছে, চেষ্টা করব আমি নানান রকমের ভিডিও করার। রান্নার হলো, বাইরে তো খুব একটা বেরোই না, তবু বাইরে যেটুকু বেরোবো, বাপের বাড়ি আছে সামনে, একটু বাপের বাড়িটাই বেশি যাই আর কি, তো সেরকম ভিডিও দেব। যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, ইচ্ছে একটু ইচ্ছে আছে যে আপনাদের সবার সামনে আমি আসবো, আমাকে সবাই চিনবে জানবে, ইচ্ছেটা আছে, সত্যি ইচ্ছে আছে, সেই জন্যই এসেছি। হ্যাঁ, মানে এটা আমি আপনাদের কথা দিতে পারি যে আমার যদি একটা ভিউজও হয়, একটা সাবস্ক্রাইবারও হয়, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো নোংরা পথে আমি যাব না কোনো দিনও। আমার যেমন একটু খারাপ লেগেছে আজকে একজনের ভিডিও দেখে, আমি সেই ভয়টাই পাচ্ছিলাম যার জন্য আমি আসতে পারছিলাম না। সৌমি, ও হঠাৎ করে আজকে একটা কথা বললো, চল্লিশের পরের মহিলারা একটু এরকম এরকম করে। তো হ্যাঁ, আমিও 40, তো খারাপ লাগলো কথাটা, এটা সবার জন্যও বলেনি, কিন্তু তবুও একটা কোন জায়গায় গিয়ে হঠাৎ করে আর কি লেগেছে ব্যাপারটা। তো আর কি বোর করছি হয়তো আপনাদের, আসলে আজকে প্রথম দিন, একটু নার্ভাসও আছি না। আমাকে আমি অনেকবার বলেছি, মিলিকে বলেছি যে আমি এরকম ওয়াইটিতে আসতে চাই, আমি একটা চ্যানেল খুলতে চাই, ডেলি ব্লগ করব, নর্মাল যেরকম কিছু রান্না করলাম সেটা দেখালাম, কিংবা কোথাও বাইরে গেলাম আমার নিয়ে কিছু বললাম। কিন্তু আজকাল যা ওয়াইটিতে চলছে, মানুষ
সেগুলো দেখতে আর খুব একটা পছন্দ করে না মানুষ, সেই নোংরামিগুলোকে দেখতে একটু বেশি পছন্দ করে। তবুও এইটুকু যদি ভালো থাকে, সে এইটুকু ভালো দিয়ে আমার কাজ চলবে, কারণ আমি সেরকম অভাবের সংসার থেকে আসি না। তো মিথ্যের প্রশ্রয়, মিথ্যেকে আমি প্রশ্রয় দিও না, আর মিথ্যের আশ্রয়ও আমি নিই না। আমার যথেষ্ট ভালো অবস্থা, শুধুমাত্র আমি এসেছি আমার নিজেকে একটা জায়গা দেবো, নিজেকে একটু ভালো রাখবো, আপনাদের সবার সাথে, যে তোমাদের সবার সাথে একটু গল্প করব, আড্ডা মারব। বাকি আর অবশ্যই মানে যখন জানি না কি বলবো, কিছু বুঝতে পারছি না, আজ প্রথম দিন, একটু মানে না, এরকম নয় যে ক্যামেরার সামনে আসি না, ভিডিও বানিয়ে আমি ইনস্টাগ্রামে ছাড়ি, ফেসবুকে আছি অ্যাক্টিভ বেশ, কিন্তু আর কি সরি, কিন্তু আর কি মানে ব্যাপারটা এটা একটু অন্যরকম, কোয়ালিটিটা একটু অন্যরকম, সেই জন্য আর কি একটু নার্ভাস লাগছে। জানি না আমি আপনাদের কতটা আনন্দ দিতে পারবো, কতটা ভালো আপনাদের লাগবে আমাকে, তবু চেষ্টা করব আমি আমার তরফ থেকে যাতে আপনাদের সবার আমাকে ভালো লাগে, আমার পাশে থাকবেন, আর এইটাই অনুরোধ। যদি ভালো লাগে, আমি আজকে প্রথম প্রথম দিন আজকে আমার, আমি আমার পরিবারে আসুন, আমি চেষ্টা করব সবাইকে ভালো রাখার, আনন্দ দেওয়ার। আর যদি না ভালো লাগে তো আই এম সরি, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যাতে সবার খুব ভালো লাগে আমাকে। আর প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, এইটুকুই। নমস্কার।